এই পাশে দেখেন প্যাংগং লেকের এই পর্বতগুলোতে সূর্যের আলো এসে পড়ছে, একদম সোনার মতো ঝকঝক করতেছে। আর পিছনের একটি পর্বত আছে, একদম ছোট্ট দেখা যাবে ক্যামেরায়, ওটাতে বরফ পড়েছে। আর কি যে বাতাস, আর কি যে ঠান্ডা, সব কিছু উপভোগ করে আমি বের হয়েছি যে ভোরের প্যাংগং লেক উপভোগ করব। আসলে ভোরের প্যাংগং লেক আর বিকালের বা সকালের দুপুরের প্যাংগং লেকের মধ্যে তফাৎ, হাজার গুণ তফাৎ। আমি বলবো যদি আপনারা প্যাংগং লেককেও ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই এখানে এক ওয়ান নাইট স্টে করবেন, তা না হলে এর প্রকৃত মজাটা আপনি নিতে পারবেন না। হয়তো আসলেন দু এক ঘটা থেকে কেটে গেলেন, ভালো লাগলো দেখলেন, কিন্তু এর যে বিভিন্ন সকাল দুপুর বিকাল বিভিন্ন সময়ে যে এর বিভিন্ন রূপ সৌন্দর্য, এটাকে উপভোগ করতে চাইলে আপনাকে এখানে একটা দিন স্টে করতে হবে। আমরা গতকাল বিকেলে আসছিলাম, সে বিকেলের ভিউটা নিতে পেরেছি, দেখতে পেরেছি। আর এই যে ভোরে আমার দুই রুমমেট এখনও শুয়ে আছে, আমি বের হয়ে পড়েছি। জীবনে বহুত ঘুম পাড়তে পারবো কিন্তু এই প্যাংগং লেক পাবো না, যে কারণে আমি বের হয়ে পড়েছি। এই হচ্ছে প্যাংগং লেক, আর ধূসর বর্ণের পাহাড়, আর এই দিকটা যাই লাগতেছে রে ভাই, দেখেন একদম সোনালি বর্ণ ধারণ করছে। দেখেন এই যে এদিকটা পাহাড়, ও আর ওইদিকে সব স্নো ক্যাপ মাউন্টেন। আর এই পাহাড়ের যে সোনালি রংটা, এটা কিন্তু এসে পড়েছে আবার এই পানিতে। কত কিছু যে দেখার আছে, জানার আছে সেই হাজার হাজার মাইল দূর থেকে এসেছে এই প্যাংগং লেক দেখতে। ওরে নীল দরিয়া আমাদের দেশারিয়া, পানির কালারও এত নীল, আর এই পাশে সূর্যের আলো পড়ে কি যে এক বর্ণ ধারণ করেছে, কি যে এক দৃশ্যের অবতারণা ঘটেছে এখানে। ইস, জীবনে কেউ যদি একবার কোনো কিছু ভ্রমণ করতে চান, দেখতে চান, তাহলে লাদাখটা ঘুরে যান। কেউ যদি কোথাও ঘুরতে, কেউ যদি জীবনে একবারের জন্য ঘুরতে চান, তাহলে লাদাখ প্রদেশটা ঘুরে দেখবেন। আমার বিশ্বাস আপনার আশা পূরণ হবে। কি স্বচ্ছ পানি দেখেন, কত ভিতরে চলে গেছে, একদম চকচকে চকচকে পানি।